হ্যালো ফ্রেন্ডস, ওয়াল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমরা থানকুনি নিয়ে একটু আলোচনা করব। এই থানকুনি কিভাবে বসাবেন এবং এর উপকারিতা কি আছে, তো আসুন আমরা প্রথমে থানকুনির মাটিটা কিভাবে তৈরি করতে হবে সেটি একটু জেনে নিই। ফ্রেন্ডস, আপনারা দেখছেন এই যে থানকুনির মাটি আমি টবের মধ্যে ভরে নিয়েছি, কিন্তু এটি আমি কিভাবে তৈরি করলাম এবং টপটা কত ইঞ্চি নিলাম। ফ্রেন্ডস, আমি একটি 12 ইঞ্চি টপ নিয়েছি এবং টপটি একটু খেলানো টাইপের, হাইটটা খুব একটা বেশি না, এবং আপনারাও এই ধরনের টপ নেবেন। এবং ফ্রেন্ডস, মাটিটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটি আলোচনা করা যাক। মাটি নেবেন ফ্রেন্ডস 50%, গোবর সার নেবেন 40%, আর 10% নেবেন সাদা বালি। কেন, এই থানকুনি গাছ বালিতে একটু বেশি বিস্তার ঘটায়। ভালো করে মিক্সড করে নেবেন। মিক্সড করে নেওয়ার পরে এরকম টবের মধ্যে সমস্ত মাটিগুলো ঢেলে একটু জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে কিছুদিন রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা এই মাটিকে একটু হালকা করে খুঁষে নেবেন, সপ্তাহখানিক রেখে দেবেন। সপ্তাহখানিক রাখার পর এভাবে খুঁষে দেবেন, দিয়ে আপনারা থানকুনি এভাবে জোগাড় করবেন কোথাও থেকে আপনারা যেখানে পাবেন। এবং এই থানকুনিগুলো আপনারা এখন জয়েন্ট থাকে গাছগুলো, শিকড়গুলো কেটে দেবেন, দিয়ে আপনারা এইভাবে নিয়ে নেবেন। এগুলো কেটে দেবেন আপনারা একদম। আপনারা এইভাবে এই গাছগুলি কেটে পুরো পরিষ্কার করে নেবেন এবং এই শিকড়গুলো কেটে দেবেন। এইভাবে আপনারা কিছু গাছ জোগাড় করে নেবেন। থানকুনি গাছ পুরো রেডি হয়ে গেছে। এবার এগুলো আমরা মাটিতে রোপণ করব, একেবারে সিম্পলি ব্যাপার, কোনো অসুবিধা নাই। আপনারা এগুলো ঠিক একটা কেজির সাহায্যে একটু ইয়ে করে দেন। তো আমার থানকুনি গাছ বসানো কমপ্লিট। এবারে কি করতে হবে, এবার এটাকে আপনারা মাঝে মাঝে জল দেবেন, সামান্য স্প্রে করে জল দেবেন, আর এটাকে গাছটিকে এক সপ্তাহের মতো আপনার ছাওয়ায় রেখে দেবেন। ছাওয়ায় রাখার পর সম্পূর্ণ রোদ্দুরে বার করে দেবেন, এবং এই গাছ কিন্তু খুব জল পছন্দ করে। আপনারা সবসময় জল দেবেন গাছে, গাছের গোড়ার মাটি শুকাতে দেবেন না, তাহলে গাছ ঝিমেই যাবে, কারণ এগুলো খুবই জল পছন্দ করা একটা গাছ, লতা গাছের মতো। এবারে গাছটিকে আমি ছাওয়ায় রেখে দেব। একটু এই গাছের মধ্যে আবার আপনারা দেখবেন একটু অন্য জঙ্গলি গাছ হয়ে থাকে, সেগুলো তুলে ফেলে দেবেন। এগুলো সম্পূর্ণ অন্য গাছ, এগুলো আসলে থানকুনি না, নালে এই গাছগুলো ভরে গেলে থানকুনি গাছটাকে আসলে নষ্ট করে দেবে। তো আপনারা দেখছেন 46 দিন পর, আপনার 46 ডে, 46 দিন পরে আমার গাছটা দেখছেন কত সুন্দর হয়েছে, এবং গাছ সব লম্বা হয়েছে, দেখতে পাচ্ছেন কত লম্বা। তো এই গাছে আমি কি সার ব্যবহার করলাম, একেবারে সিম্পল। এতে আমি দিয়েছি আপনার সরিষার খোল পচা জল। সরিষার খোল আপনারা পচাবেন 6 থেকে 7 দিন, তারপর উপরের যে জলটা নেবেন এবং যতটা দেবেন তার সঙ্গে ঠিক অতটাই সাদা জল আপনারা মিশিয়ে নেবেন, নিয়ে গাছে দেবেন। এবং আপনারা আরও দিতে পারেন, ধরুন বাড়িতে মাছ ধুয়েছেন, সেই মাছ ধোয়া জল 2 দিন রেখে দেবেন, বেশি দিন রাখবেন না, 2 দিন, নাহলে ফাঙ্গাস এসে যাবে জল এবং সেটি গাছের মধ্যে প্রবেশ করবে। সেই 2 দিন মাছ ধোয়া জল রেখে দেওয়ার পর আপনারা গাছে ব্যবহার করবেন, এটা একটা জৈব সার বলা যায় একে। তো এইভাবে একে যত্ন নেবেন, আর জলটা ঘন ঘন দেবেন, আর কিছু করতে হবে না। আর বিশেষ করে যাদের পুরনো পেটের রোগ আছে, আপনার গলা বুক জ্বালা, আমাশা, বদহজম, অম্বল, গ্যাস, তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা ফ্রেশ হয়ে নেবেন। ফ্রেশ হওয়ার পর খালি পেটে কয়েকটি পাতা ছিঁড়ে ধুয়ে রেখে দেবেন। ধুয়ে রাখার পর আপনারা সেটি 5-7টা পাতা আপনারা ছিঁড়ে নেবেন, নিয়ে ধুয়ে ভালো পরিষ্কার করে
সকালে ফ্রেশ হয়ে খালি পেটে আপনারা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন, উপকার পাবেন। এটা যদি লং টাইম করেন, দীর্ঘদিন খাওয়া অভ্যাস করেন, তাহলে খুবই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ছিল ভিডিও। আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সম্মানীয় বন্ধু, আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।